তো দেখতে তো পায় তখন এই কবিতা পড়েছিল সে মোজাম্মান আসায় না সে নিন্দিত আমরা তার অবদ্ধতা করি আমরা হু আবায় না তার নির্দেশকে আমরা অস্বীকার করি ও দিন আহু না তার দিনকে আমরা প্রত্যাখ্যান করি ওরা নিজেরা পথভ্রষ্ট হয়েছে কোনো ক্রমেই ওরা সঠিক পথ পেতে আর সক্ষম হবে না তারা যে আমার মধ্যে লানত করে মোজাম্ম বলে নিন্দিত আমি তো মোহাম্মদ প্রশংসিত তাই না যখন সুরের লাহাব নাজিল হলো চাষি তো গেল খেপে হাতে পাথর নিয়ে আল্লাহ রসুলকে মারতে গেল কাবা চত্বরে আল্লাহ তার চোখটা এমন করে দিলেন সামনে আল্লাহ রসুল আসেন তো করছেন ও দেখতে পায়নি বুঝতে হবে হক আছে বলেই তো বাধা আসতেছে কিভাবে আল্লাহ আমার পক্ষ থেকে এই কাফেরদের গালের জবাবটা দিয়ে দিলেন চাচা তো আগের ইস্তেমায় বলেছিলাম ততিয়ু হো ফাইনহু সাহাবি কা তোমরা কখনোই এই মোহাম্মদের অনুসরণ করো না কারণ সে হলো ধর্মত্যাগী এবং মহামিত্থাবাদী শাসা আর শাসী বলল মুজাম্ মমান আসায়না ও আমরাহু আবায়না ও দী নাহু না। শাসী ছিল কবি সেজগে কবিদের খুব কদর ছিল যখন সুরের লাহাব নাজিল হলো চাষিদু গেল ক্ষেপে হাতে পাথর নিয়ে আল্লাহ রসুলকে মারতে গেল চত্তরে সেখানে গিয়ে আল্লাহ তার চোখটা এমন করে দিলেন সামনে আল্লাহ রসুল আসেন করছেন ও দেখতে পায়নি তাহবাককে দেখতে পাইলো তা আক্রাকে বলছে আউ বাকর তোমার সাথী কই যে কেন সেই নাকি আমাদের বিরুদ্ধে বাজে কথা বলছে ইদা আবি লাহাব আবুল হবের হাত ধ্বংস হোক তার মানে কি গালি দেওয়া হলো না তা আমি তার শাস্তি দেবো এই পাথর এসে মাথা ফাটিয়ে দেব তো দেখতে তো পাইনি তখন এই কবিতা পড়েছিল সে মোজাম্মান আসায় না সে নিন্দিত আমরা তার অবাধ্যতা করি আমরা হু না তার নির্দেশকে আমরা অস্বীকার করি ও দিন আহ কালায় না তার দিনকে আমরা প্রত্যাখ্যান করি এই কথার জবাবে আল্লাপাক বললেন ইন্না না কাল ক্যাল ইন তুমি দুঃখ করো না আমরা বিদ্রুপকারীদের জন্য যথেষ্ট এই ব্যাপারে তুমি আদৌ দুঃখ করো না কোরআন নাজিল হলো এই ব্যাপারে যেগুলো আরো মর্মান্তিক কথা انظر كيف اضرب لك الامثال فضلوا فلا এই বিদ্রোহী জবাবে আল্লাহ বললেন দেখো কিভাবে তোমার এরা মিথ্যা কথা রটাচ্ছে কত বাজে কথা বলছে দেখো ওরা নিজেরা পথভ্রষ্ট হয়েছে কোন ক্রমেই ওরা সঠিক পথ পেতে আর সক্ষম হবে না এবার আল্লাহ রসুল কি বললেন জবাবে জবাব বলে শিখে রাখেন কাজে লাগবে প্রায় তো আপনাদের গাল শুনতে হয় আমার কাছে অনেকে দেখা করেছে স্যার এই গাল সেই গাল খাচ্ছে এই বাধা দিচ্ছে কষ্ট হচ্ছে কত যে শুনলাম আর সারাদিন পরে আহলে হলেই মানুষের গা জ্বালা করে খ্রিস্টান হলে মানুষ গা জ্বলে না কেন ভাই এত রাগ কেন আপনারই একটা ভাই সই হাদিস মোতাবেক সালাদা দেয়া করছে এত খেপেন কেন মসজিদ পড়ে দিচ্ছেন মসজিদে বের করে দিচ্ছেন মামলা মোকদ্দমা করছেন হাজার হাজার মানুষ খ্রিস্টান হচ্ছে দৈনিক বাংলাদেশে তাদের কারোর আপনি মামলা করেন না কাউকে লাগান না বুঝতে হবে হক আছে বলেই তো বাধা আসছে কি আপনারা কি মনে করেন হকের পথে যত বাধা বাতিলের পথে কোন বাধা আছে নাকি বাধা নাই তো আল্লাহ বরদাস করেন নাই এই মহিলার এই কবিতার আল্লাহ সহ্য করেন নাই আয়াতটা তো শুনলেন সুরায় বনুসরাইল আটচল্লিশ নম্বর আয়াত দেখো ওরা কি ধরনের বাজে কথা বলছে ওরা নিজেরা পথভ্রষ্ট হয়েছে কখনোই ওরা সঠিক পথ খুঁজে পাবে না আবুল আহাব তার বউ তারা কি কখনো তবগরি মুসলমান হয়েছিল হয়নি আয়াত তার বাস্তব দলিল আমার রসুল কি বললেন আলা তাজবু না কায়ফা ইয়াসরিফুল্লাহ আন্নি সাতমা কুরাইশ ও লাহম এস্তেমুনা মামান ওই আল ও আনা কত চমৎকার জবাব দেখছো তোমরা তোমার কি বিশ্বাস বিস্মিত হচ্ছে না কিভাবে আল্লাহ আমার পক্ষ থেকে এই কাফেরদের গালির জবাবটা দিয়ে দিলে তারা যে আমার ভিতরে লানত করে মুজাম্মাম বলে নিন্দিত আমি তো মোহাম্মদ প্রশংসিত তাই না ওরা বলছে মুজাম্ম মানে নিন্দিত তারা যখন আমাকে গালি দিচ্ছে অথচ আল্লাপাক তাদের জবাব দিয়ে দিচ্ছেন আমার জবাব দেওয়া লাগলো না তারা যতই মোজাম্মাম বলুক আনা মোহাম্মদ আমার আখিকা করার নামই হলো মোহাম্মদ বলুন আলহামদুলিল্লাহ আপনাদেরকেও যখন গালি দেবে আপনারা বলবেন ভাই আমি আহলে আদিস হয়েছি আমি অন্য কিছু হই নাই আপনারা কেউ কেউ বাসার জন্য বলেন আমি সহি হাদিসের উপরে আমল করি যাতে মাঠটা না খেতে হয় এটা বলার দরকার নাই। আপনার পরিচিতি বলাটাই এই যুগে একটা বড় জিহাদ মনে করবেন নিজের পরিচয় গোপন রাখবেন না আমি কালকে ছিলাম বেদাতি আজকে আমি হেদাতি হয়েছি কালকে ছিলাম রায়পন্থী আজকে আমি আহলুল হাদিস হয়েছি এই হওয়াটা আমার জন্য বড় গণিমত